হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নবরত্ন পোলাওয়ের রেসিপি। সাধারণত আমরা যত রকমের পোলাও খেয়ে থাকি, সবথেকে সুস্বাদু হলো নবরত্ন পোলাও। এই পোলাওয়ে ন রকমের জিনিস দেওয়া হয় বলে আমরা এটিকে নবরত্ন পোলাও বলে থাকি। তাহলে চলুন আজ এই রেসিপিটি দেখে নিই। প্রথমে আমরা 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখন পরিষ্কার করে চালটি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর 20 মিনিট চালটি ভিজিয়ে রাখব। এখন ভাত রান্নার জন্য একটা বড় হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেজপাতা আর গরম মশলা। জলটা গরম হওয়ার পর ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। আমাদের ভাত রান্না কমপ্লিট। এবার চলুন দেখে নিই পোলাও বানানোর জন্য কি কি সবজি লাগবে। এখানে আমি ফুলকপি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম পনির, নিয়েছি মটরশুঁটি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, বিনস কুচি, কাজু বাদাম, কিশমিশ, আমন্ড বাদাম। এখন কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো এরকম একটা চামচের সাহায্যে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করা যাবে না, বেশি তাড়াহুড়ো করলে এগুলি ভেঙে যেতে পারে। ওই একই তেলে ফুলকপিগুলো একটু নুন দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। এখন ওই একই তেলে বিনসগুলো ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি। ভাজা হয়ে গেলে এগুলো আমরা তুলে নেব। এরপর আমরা পোলাওটা ভেজে নেব। আর পোলাও ভাজার জন্য নিয়ে নিলাম একটা বড় কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। তেল আর ঘিটা গরম হওয়ার পর দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিগুলো একটু ভাজার পর দিয়ে দিলাম কাজু বাদাম কুচি, আমন্ড বাদাম কুচি আর কিশমিশ। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ লাল করে ভেজে নেব। ভাজার পর দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা। এখন এর মধ্যে ফ্যান ঝরিয়ে রাখা ভাতগুলো দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাতগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত সবজিগুলো, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ নুন আর ভেজে রাখা পনিরের টুকরোগুলো। সব দেওয়ার পর ভাতটা ভালো করে ভেজে নেব। তৈরি হয়ে গেল গরম গরম নবরত্ন পোলাও। আপনারা এই পোলাওটি আলুর দম বা চিকেনের যে কোনো আইটেমের সঙ্গে খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছাই। আজকের এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।